Assalamualaikum, Miss. Waalaikumsalam. Waalaikumsalam. Namun কেউ রোল বলতে বলবে না, রোল বলতে হবে না। আমি প্রতিটা ক্লাসেই বলি রোল বলতে হবে না। আমি এখানে দেখতে পাচ্ছি রোল। কেউ রোল বলবে না। আচ্ছা আয়েশা আমিনা, HW দেখিয়েছ, খুব সুন্দর হয়েছে লেখা। সারিকা, মার্জিনে বাইরে লিখেছ কেন? সারিকাকে বারবার প্রতিটা ক্লাসেই বলা হয় মার্জিনে বাইরে লিখবে না। সবারটাই দেখেছি, যারা যারা দেখিয়েছো সবার খাতাই দেখেছি। আর প্লিজ বসা,
হ্যাঁ বসে দেখেছি। মুশফিকা ইসলাম, মুশফিকা ইসলাম ওহি, তুমি মার্জিনে বাইরে লিখেছো। আচ্ছা বারবার এটা জিজ্ঞেস করো না মা, এই যে আমার খাতা দেখেছেন, আমার খাতা দেখেছেন, আমি দেখে নিচ্ছি সবারটাই যারা দেখাচ্ছ। বারবার জিজ্ঞাসা করলে অন্যরা আমার কথা শুনতে পায় না। সবাইকে মিউট থাকতে বলেছি, আমি বলবো তোমরা শুনবে, তোমরা বলবে না, তোমরা পরে বলবে, আমি বলার জন্য সুযোগ দিব সবাইকে। মাইমুনা বিনতে মাহফুজ, তোমার ফোনটা মিউট করো। মাহি মেজাবিন মুস্তাফা, মাহি ফোনটা মিউট করে ফেলো। এবার সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ওয়ালাইকুম আসসালাম, তুমি ফোনটা মিউট করে ফেলো। ইসরাত জাহান, হ্যাঁ কেউ আনমিউট করবে না, সবাই আমার কথা মনোযোগ দিয়ে আগে শোনো। তোমাদের ক্লাসে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, প্রথমত তোমরা একসাথে সবাই রোল বলা শুরু করো। আমি তোমাদেরকে বারবার বলেছি নিজেদের নাম এবং রোল নাম্বার দিয়ে আইডি খুলবে, নাম রোলের বাইরে অন্য কোনো আইডি দিয়ে ক্লাস করবে না। দুইজন করো, সবসময় করো, তারা কেন বুঝতেছ না জানি না, তোমরা কেন চেঞ্জ করে নাও না, আমাদেরকে অবশ্যই বলবে নাম আর রোল নাম্বার দিয়ে আইডি খুলবে। ওহি তুমি মিউট করো ফোন। এই যে আইডি SWNMO, এই আইডিটাকে অনেকবার বলা হয়েছে যে এই আইডিটা নাম আর রোল দিয়ে আইডি খুলে নিবে, কিন্তু খুলো না, এই আইডি দিয়ে ক্লাস করো। তারপরে তারান্নম খোরশেদ নিজম, তোমার রোল নাম্বারটা দেখা যায় না, আইডিতে রোল নাম্বারটা অ্যাড করে নিবে। মুশফিকা ইসলাম ওহি, তুমিও রোল দাও নাই, আইডিতে রোল নাম্বারটা দিয়ে নিবে। মানহা মাসি কথা বলবে না, শুধু শুনে যাও। মানহা মাসি তুমিও রোল নাম্বার দিবে, তোমার রোল নাম্বার নেই আইডিতে। SWN আজকে আবারও বলছি, নাম রোল দিয়ে আইডি খুলতে হবে। বাকি যারা ক্লাসে আছো সবার নাম আছে, রোল আছে, আমি এখান থেকেই অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে পারি, নামও দেখতে পারি, রোলও দেখতে পারি। কাজেই ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই আমার নাম এটা, আমার রোল এটা, এটা বলার কোনো দরকার নেই,
সবাই একসাথে বলো, এতে করে কি হয়, তোমরা আমার কথা শুনতে পারো না, আমিও তোমাদের সবার কথা একসাথে বুঝতে পারি না। এই কথাটা বলবে না, আমার ক্লাসে শুধু করো নাকি অন্য ক্লাসেও করো আমি জানি না, তবে এরকম করবে না, কোনো ক্লাসে এরকম করবে না। নেক্সট যে বিষয়টা আসি সেটা হচ্ছে এইচডব্লিউ দেখানোর ব্যাপারে। তোমরা যখন এইচডব্লিউ দেখাও তখন আমি কার্ডটা দেখতেছি, তোমরা কথা না বলে ফোনটা সবসময় মিউট করে রাখবে, কার্ডটা দেখতে পাচ্ছি, আমি বলবো যে আমি তোমারটা দেখেছি, কার্ডটা দেখি নাই সেটাও আমি বলে দিব যে তোমারটা দেখি নাই তুমি দেখাও। এই যে সবাই একসাথে শুরু করো, আমারটা দেখেছেন আমারটা দেখেছেন, এতে করে কি হয়, কারোরটাই ঠিক করে দেখাও হয় না, তোমাদেরই সমস্যা হয়, তোমরাই তোমাদের লেখাগুলো সবাই দেখাতে পারো না, এতে করে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছ, তোমরা হচ্ছ, আমার তো কিছু হচ্ছে না, তোমাদের ক্ষতি হচ্ছে। সবাই একসাথে কথা বলো, সবাই একসাথে খাতা দেখাও, কারোর খাতাই দেখা হয় না। আমি নেক্সট ক্লাসে, আমাদের ঈদের ছুটি হয়তো বা কালকের পরে থেকে হয়ে যাবে, কালকে আমাদের নেক্সট ক্লাস, তোমরা যদি কেউ এই যে কথা না বলে আমি স্ক্রিন শেয়ারের অপশন অন করে দিব, তোমরা যদি কেউ দেখাতে চাও স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারো, তোমাদের খাতার ছবিটা আগে উঠিয়ে রাখবে মোবাইলে, তারপর স্ক্রিন শেয়ার করবে, স্ক্রিন শেয়ার করলে লেখাটা স্পষ্ট বোঝা যাবে, ভুল ভ্রান্তি হলে সেগুলো আমি ধরিয়ে দিতে পারবো। সবাই একসাথে দেখাও, কারোর ভুল হলেও বলতে পারি না, কে ভুল করেছ তারটা ঠিকও করে দিতে পারি না। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ, এভাবে আর কোলাহল করবে না। আমরা আজকে ক্লাসে, গত ক্লাসে আমরা ট্রান্সলেট ইনটু বাংলা শিখেছিলাম, আজকে ক্লাসে আমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ শিখব। আর আমি তোমাদেরকে প্রথমে আগে একবার পড়িয়ে নিব, তোমরা সবাই দেখবে মিউট অবস্থায় দেখবে, সবাই মিউট অবস্থাতেই কথা বলবে, পড়বে আমার সাথে সাথে, কিন্তু সাউন্ড হবে না কারণ মিউট থাকবে। তারপরে আমি যখন লিখতে বলবো, তোমাদেরকে লেখার জন্য সময় দিব, তোমরা তখন লিখবে, আমি না বললে কেউ লিখবে না। আমি যখন লিখতে বলি তখন দেখা যায় যখন তোমাদেরকে পড়াই তখন তোমরা না পড়ে লিখে ফেলো, আর আমি যখন লিখতে বলি তখন সে বলো আমার লেখা হয়ে গেছে, এতে করে কি হয়, তোমাকে তখন বসে থাকতে হয়, মাঝখান থেকে তুমি আর পড়তে পারো না। এই জন্য আগে পড়বে তারপরে লেখার সময় দিব তখন লিখবে। কেউ যদি আগেই লিখে ফেলো তাহলে কিন্তু সে আজকে বকা খাবে, মনে রাখবে। তাহলে আমরা এইচডব্লিউ মোটামুটি সবারটাই দেখেছি, যারা দু একজন বাকি আছো পরে জয়েন করেছো আমাদের আজকের ক্লাস শেষে শেষের দিকে, তারা দেখিয়ে নিবে, সিডব্লিউর সাথে এইচডব্লিউটা দেখাবে, এখন আর দেখানোর দরকার নেই, অলরেডি অনেক সময় চলে গিয়েছে। আমরা তাহলে আমাদের আজকে টপিক শুরু করব, ট্রান্সলেট ইনটু ইংলিশ। সাবজেক্টে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে তোমাদের বাংলায় সেন্টেন্স দেওয়া থাকবে, মানে বাক্য দেওয়া থাকবে, আর সেটার ইংরেজি কি হবে ইংরেজিতে তোমরা অনুবাদ করবে, ইংরেজিতে সেটা লিখবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নং দেওয়া আছে, আমি তোমাদেরকে 10টি ট্রান্সলেট ইনটু ইংলিশ দিয়েছি, এই 10টি তোমরা পড়বে, আর বাইরে পড়ার দরকার নেই আপাতত, আর এগুলো সবগুলো সলভ করে দিয়েছে, তোমরা দেখো। তাহলে পাশে কি আছে, নং এর পাশে গিভেন সেন্টেন্স, প্রদত্ত বাক্য আছে, মানে যেই সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে তোমরা ইংলিশে রূপান্তরিত করবে সেই সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে। আর ট্রান্সলেটেড সেন্টেন্স যেগুলো তোমরা এই যে বাংলাগুলোর ইংরেজি করলে সেগুলো রূপান্তরিত বাক্যগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা 1 নম্বরে দেখি কি আছে, তুমি কেমন আছো, হাউ আর ইউ, এটা ইংলিশ হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো।
হাউ বানানটা দেখো, এইচ ও ডাব্লিউ হাউ, যেটার অর্থ হচ্ছে কেমন। আর বানান দেখো এ আর ই আর ইউ, ওয়াই ও ইউ, ইউ অর্থ কি বলতো? তুমি। হ্যাঁ, তাহলে যখন আমাদেরকে বাংলায় সেন্টেন্স দেওয়া থাকবে তুমি কেমন আছো, তখন আমাদেরকে কি লিখতে হবে? হাউ আর ইউ। আশা করি এই সেন্টেন্সটি খুবই সহজ, সবাই পারো, তাই না? টুয়ে দেখো, এটি একটি অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপল। দিস অর্থ এটি, ইজ অর্থ হয়, অ্যান এখানে একটি বুঝিয়েছে, অ্যান অর্থ একটি, অ্যাপল অর্থ আপেল। এটি একটি অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপল। দিস বানান কিভাবে? টি এইচ আই এস, দিস ইজ, আই এস ইজ, অ্যান এ অ্যান অ্যান, অ্যাপল এ ডাবল পি এল ই, অ্যাপল। তাহলে এটি একটি অ্যাপেল, এর ইংরেজি হচ্ছে দিস ইজ অ্যান অ্যাপল। থ্রি নাম্বার, জানালাটি খুলো, ওপেন দ্য উইন্ডো। ওপেন শব্দের অর্থ তোমরা জানো খুলো আর অথবা খোলা, আর উইন্ডো অর্থ জানালা। তাহলে আমাদের বাক্য ছিল বাংলায় জানালাটি খোলো, ইংলিশ হচ্ছে ওপেন দ্য উইন্ডো। ও পি ই এন ওপেন, টি এইচ এ দ্য উইন্ডো, ডাব্লু আই এন উইন, ডি ও ডাব্লু ডো, উইন্ডো। উইন্ডো অর্থ কি? জানালা। তাহলে জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো। ফোর, এখানে আসো, কাম হেয়ার, এখানে আসো, ইংরেজি করলে কি হবে? কাম হেয়ার, সি ও এম ই কাম, এইচ ই আর ই হেয়ার, কাম হেয়ার, এখানে আসো। কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে, তাহলে এখানে আসো, একে ইংরেজি করলে হচ্ছে কাম হেয়ার। ফাইভ নাম্বার দেখো, এটি একটি পুতুল, দিস ইজ এ ডল, দিস ইজ আ ডল। তাহলে দিস বানান কীভাবে? টি এইচ আই এস, দিস, দিস অর্থ এটি, ইজ হয়, আই এস ইজ, এর অর্থ হচ্ছে হয়, এ অর্থ একটি, ডল, ডল অর্থ পুতুল, ডি ও ডাবল এল ডল। এটি একটি পুতুল, এর ইংরেজি করলে হচ্ছে দিস ইজ এ ডল। সিক্স নাম্বার, সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। তাহলে হি শব্দে অর্থ হচ্ছে সে, ইজ অর্থ হয়, এ অর্থ এখানে একজন বুঝিয়েছে, ফার্মার অর্থ কৃষক। হি ইজ এ ফার্মার, হি, এইচ ই হি, আই এস ইজ, এ ফার্মার, এফ এ আর ফার, এম ই আর মার, ফার্মার। তাহলে সে একজন কৃষক, ইংরেজি করলে কি হচ্ছে? হি ইজ এ ফার্মার। সেভেন, আমি অসীম, আম অসীম। তাহলে আই অর্থ কি? আমি, এম অর্থ হই, অসীম অর্থ অসীম। এটা বাংলা কি হয়? আমি হই অসীম, তবে আমি অসীম এটার একেবারে ট্রান্সলেটেড যখন হচ্ছে তখন আমরা আম অসীম বলি। তাহলে আমরা এইট নাম্বার দেখি, সে একজন বালিকা, শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল। শি অর্থ এখানে সে বুঝিয়েছে, ইজ অর্থ হয় যেটা উজ্জ আছে, এ অর্থ এখানে একজন বুঝিয়েছে, গার্ল অর্থ বালিকা। শি ইজ এ গার্ল, শি, এস এইচ ই, শি, আই এস ইজ, শি ইজ এ গার্ল, জি আই আর এল গার্ল, শি ইজ এ গার্ল। নাইন নাম্বার, ওই হয় একটি মাছ, দ্যাট ইজ এ ফিশ, আর ইংরেজি হচ্ছে দ্যাট ইজ এ ফিশ, দ্যাট, টি এইচ এ টি, দ্যাট, এই দ্যাটের অর্থ হচ্ছে ওই, ইজ, ইজ অর্থ হয়, এ একটি ফিশ, এফ আই এস এস, ফিশ অর্থ মাছ। তাহলে ওই হয় একটি মাছ, এটা ট্রান্সলেটেড সেন্টেন্স হচ্ছে দ্যাট ইজ এ ফিশ। টেন নাম্বার, আমার নাম মীরা, মাই নেম ইজ মীরা। এখানে দেখো, মাই, এম ওয়াই মাই, মাই শব্দের অর্থ হচ্ছে, ওয়ার্ডটির অর্থ হচ্ছে আমার,
নেম, নেম অর্থ নাম। অ্যান এম নেম অর্থ নাম, ইজ অর্থ হয় মীরা, এম আই আর এম মীরা। তাহলে আমার নাম মীরা, আর ট্রান্সলেটেড সেন্টেন্স হচ্ছে মাই নেম ইজ মীরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার দেখে নেই, চলো। ওয়ান, তুমি কেমন আছো, হাউ আর ইউ। টু, এটি একটি অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপল। থ্রি, জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো। ফোর, এখানে আসো, কাম হিয়ার। ফাইভ, এটি একটি পুতুল, দিস ইজ এ ডল। সিক্স, সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। সেভেন, আমি অসীম, আম অসীম। এইট, সে একজন বালিকা, শি ইজ এ গার্ল। নাইন, ওই হয় একটি মাছ, দ্যাট ইজ এ ফিশ। টেন, আমার নাম মীরা, মাই নেম ইজ মীরা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই ট্রান্সলেট ইনটু ইংলিশ যে 10টি আমি দিয়েছি সেগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবে এবং এসডাব্লু খাতায় এসডাব্লু করে ফেলবে। এবার বলো তো, কে কে দেখেছো আর কে কে শুনেছো? মিস, আমি শুনেছি উষাদা ফেলুয়া। মিস, আমি শুনেছি ওডিনেসিও। মিস, আমি শুনেছি রেডিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। তার মানে দেখেছো শুনেছো এর সংখ্যা খুবই বেশি। দু একজন ভিডিও চলাকালীন সময় বলেছো আমি দেখি না কিংবা আমি শুনি নাই, তার ওখানে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই কারণে দেখতে পারো নাই শুনতে পারো নাই, কিন্তু বাকি সবাই শুনেছো এবং দেখেছো, তার মানে দেখা যাচ্ছিলো এবং শোনা যাচ্ছিলো। ঠিক আছে, তোমরা তাহলে তো এতক্ষণ পড়লে, এখন সবাই খাতা পেন্সিল নিয়ে বসো, তোমরা এখন লিখতে পারবে। আচ্ছা মাইশা, সাদিয়া সুলতানা, মাইশা আর নিজুম, তোমরা কি কিছু বলতে চাও? মাইশা আর নিজুম কিছু বলতে চাও? হ্যাঁ, তো বলেছো। হ্যাঁ বলো। মিস, এখন কি লিখব বইগুলো? হ্যাঁ আমি দিচ্ছি। আমি প্রশ্ন তুলবো না? হ্যাঁ এখন তুলে নাও, আমি দিচ্ছি, দিব দিব। এই যে প্রশ্ন দেখতে পাচ্ছো, হ্যাঁ এখন তোমরা সবাই লিখতে পারবে, এখন লিখো, সবাই লেখা শুরু করো। স্ক্রিনে জান্নাতুল, জান্নাতুল স্ক্রিনে হাত দিয়েছ, কে করছো জান্নাতুল? দেখো কি পরিমাণে দাগ দিয়ে দিচ্ছ স্ক্রিনে, কেউ হাত দিবে না। কেউ স্ক্রিনে হাত দিবে না, লেখা না বুঝলে আমাকে বলবে, আমি বলে দিব। সবাই লেখো, তোমাদের তো পরীক্ষায় যে এইভাবে বক্স করে দেওয়া থাকবে, বাংলা সেন্টেন্সটা দেওয়া থাকবে, আর শুধুমাত্র তোমরা খালি বক্সে ইংরেজিটা লিখবে, যেহেতু বাসায় প্র্যাকটিস করতে হবে তাই তোমাদেরকে সবটাই এখন উঠাতে হবে। তোমরা সবাই সবটা উঠিয়ে নাও, বলো। হ্যাঁ প্রশ্ন লিখো, সব কিছুই লিখে নাও, প্রশ্ন না লিখলে তো বাসায় প্র্যাকটিস করতে পারবে না, জানবে না কোনটার অ্যান্সার কী।
কাজে এখন প্রশ্ন উঠিয়ে নাও, ঘর করার দরকার নেই, তোমরা ঘর ছাড়াই প্রশ্ন উঠাও। ইংলিশটা প্রথমে লিখব না, বাংলাটা প্রথমে লিখবে, তারপরে ইংরেজিটা লিখবে, কারণ ইংরেজিটা তো তোমাদের অ্যানসার, বাংলাটা তো কোশ্চেন। কোশ্চেনটা আগে উঠাও, তারপরে অ্যানসারটা লিখবে। ঘর করার দরকার নেই, ঘর করতে গেলে অনেক সময় লাগবে। জান্নাতুল, তোমাকে আমি রিমুভ করে দেব ক্লাস থেকে, আবার দাগ দিচ্ছ। কেউ স্ক্রিনে হাত দিবে না। দেখো ওয়ান নাম্বার, তুমি কেমন আছো? ট্রান্সলেটেড সেন্টেন্স হচ্ছে হাউ আর ইউ। তোমরা লেখো, দেখতেও পাচ্ছ, আমিও বলে দিচ্ছি। কোনটা মা? কোনটা কোনটার কথা বলছো? আপেল সরা পয়কারে পেলো, আপেল। দুই টু নাম্বার হচ্ছে এটি একটি আপেল, দিস ইজ অ্যান অ্যাপল। নিঝুমের হাতের লেখা অনেক স্লো, নিঝুম অতি দ্রুত লিখবে। তোমার হাতের লেখা স্পিড বাড়াতে হবে, তুমি বাসায় বারবার করে হাতের লেখার প্র্যাকটিস করবে হাতের লেখা স্পিড বাড়ানোর জন্য। নিঝুম, একদিনও ক্লাসে সিডাব্লু লেখা দেখাতে পারো না, আজকে অবশ্যই দেখাবে। থ্রি নাম্বার দেখো, জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো। ফোর, এখানে আসো, কাম হিয়ার। ফাইভ, এটি একটি পুতুল, দিস ইজ এ ডল। ফাইভ, এটি একটি পুতুল, দিস ইজ এ ডল। সিক্স, সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। সেভেন, আমি অসীম, আম অসীম। এইট, সে একজন বালিকা, শি ইজ এ গার্ল। সে একজন বালিকা। হ্যাঁ মা, নাও দেখছো? হ্যাঁ, উপরেই তো দিয়েছি। আমাদের আর 10 মিনিট সময় আছে, তোমরা এর মাঝে সুন্দর করে লেখা শেষ করবে। নিচে দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, 10 নাম্বারটা হচ্ছে আমার নাম মীরা, মাই নেম ইজ মীরা। হ্যাঁ, তুমি মাত্র 2 নাম্বারে কেন? লেখা আরো ফাস্ট হতে হবে, লেখা স্পিড বাড়াতে হবে, মাত্র 2-তে কেন? তাহলে তুমি কিভাবে সবগুলো লেখা শেষ করবে? আমাদের আর 8 মিনিট সময় আছে। তানিশা, 10 নাম্বার লিখেছো? হ্যাঁ, ওয়াজি হ্যাঁ লিখেছি।
বলো আমার লেখা শেষ হ্যাঁ তানিশা বসো একসাথে সবারটা দেখব সবাই শেষ করলে তখন দেখব নয়তো দেখা যাবে তোমারটা দেখতে গেলে লেখা চলে যাবে কত নাম্বার টু নাম্বার তোমার নাম কি মার্জানা মার্জানা মাত্র টুতে কেন তুমি যদি মাত্র টুতে হও তাহলে টেন পর্যন্ত লিখবে কিভাবে সময় শেষ করতে পারবে সময়ের মধ্যে দ্রুত লেখো যারা লেখা শেষ করতে পারবে না তারা ছবি নিয়ে নিও একটু দশ নম্বরটা দেখাবেন হ্যাঁ মা দেখাচ্ছি তোমাদের যাদের লেখা শেষ হবে না ছবি নিয়ে নাও তারা আর ইউটিউবেও ক্লাস থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবে দেখে এসডাব্লিউটা করে ফেলবে আর সবাই এগুলো শিখে ফেলবে একটু বসো সাত নাম্বারটা দেখো আমি অসীম আম অসীম আমাদের আর পাঁচ মিনিট আছে যে বললে থ্রি নাম্বার দেখাতে হ্যাঁ দেখো যারা লেখা শেষ করতে পারবে না ছবি নিয়ে নাও মাত্র থ্রি নাম্বারে যে আছো তার তো লেখা শেষ হবে না দশ পর্যন্ত হ্যাঁ অবশ্যই দেখাতে পারবে বন্ধ সম্ভবত বৃহস্পতিবার থেকে বন্ধ কালকেই লাস্ট ক্লাস তারপরও তোমাদেরকে নোটিশ দেওয়া হবে আর তোমাদের তো ছুটির তালিকা আছে সেই ছুটির তালিকা থেকেও জেনে নেবে একজন বালিকা
আমি তোমারটা দেখতে গেলে এই লেখাটা চলে যাবে এই জন্য দেখতে পাচ্ছি না না দেখেন আমার আচ্ছা সবার দেখেন লোকটা সাথে তোমাদের লেখা হয়েছে